শ্বাস ছাত্রে যাইতেছি 300 ফিট রাস্তা দিয়া, গাড়ি যখন চলে তখন তো ভূমিকম্প বলতে পারি নাই। মাদ্রাসার সামনে যায় গাড়ি থামছে, পরে দেখি রাত ছাত্র সব রাস্তায়। গাড়ির থেকে নাই মা জিজ্ঞেস করলাম, এই তোমরা রাস্তায় কি করো? বল হুজুর ভূমিকম্প। বাসায় টেলিফোন করলাম, বাসা তারা তো আমরা রাস্তায়। 7.6 ভূমিকম্পে বাংলাদেশের একটা ইট খসে পড়ে নাই, মোকাবেলার কারণে হয় নাই, আলে মোরামায় কেরামের চোখের পানির কারণে হয়েছে, একজনের ছাত্রদের কুরআন তেলাওয়াতের কারণে হয়েছে, নুরানি বক্তব্যের কুরআন তেলাওয়াতের কারণে হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, আজকে যারা বক্তৃতা দিয়া বিভিন্ন জায়গায় বলতেছেন, আসতেছে 2023 সাল দুর্ভিক্ষের সাল, দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না মনে রেখেন। যদি বাংলাদেশের ওয়াজ মাহফিল জারি থাকে, ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলে যদি বাধা দেওয়া না হয়, টঙ্গীর বিশ্ব ইস্তেমা যদি চালু থাকে, তাবলিগের দাওয়াত যদি চালু থাকে, কওমি মাদ্রাসাগুলি যদি চলমান থাকে, হেফজখানা নূরানী বক্তব্যের তেলাওয়াত যদি জারি থাকে, আলেম ওলামায়ে কেরাম যারা নির্যাতিত জলখানায় আছে তাদেরকে যদি মুক্ত মুক্ত করা হয়, বাংলাদেশের দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। আমাদের দেশে এখন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কেজি, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম যত ধরনের আধুনিকতার স্লোগানই দেখ না কেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই পার্ট টাইম চলে। কেজি কিন্ডারগার্টেন সকাল 7টা থেকে শুরু, 12টায় শেষ। প্রাইমারি স্কুল, হাই স্কুল 10টা থেকে শুরু, 4টায় শেষ। এই আসমানের নিচে জমিনের উপরে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা পৃথিবীতে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, ওলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসা, যেটা উস্তাদরা ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে, 24 ঘন্টা মেহনত করে, এমন শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা ছাড়া দ্বিতীয়বার কোথাও নেই। রাতের বেলাও ছুটি নাই, শুক্রবারেও ছুটি নেই, কি বলেন? 24 ঘন্টা মেহনত মাদ্রাসাগুলোতে, 24 ঘন্টা লেখাপড়া হয়, 24 ঘন্টা ছাত্রদেরকে তরবিয়ত দেওয়া হয়, ছাত্রকে পড়ায়া তারপরে ছেড়ে দেওয়া হয় না, তার 3.5 হাত বডির থেকে নিয়ে তার 24 ঘন্টা সমস্ত করণীয় সুন্নত মোতাবেক এই কওমি মাদ্রাসায় আদায় করা হয়। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, হাতে পায়ের নখ থেকে শুরু করে দৈনন্দিন ছোট বড় সকল সুন্নতের উপর আমল একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করেন, কি বিশ্বাস হয় না? জি, আসেন বাটুলগঞ্জ মাদ্রাসায়, হেফজখানায়, সেখানে এসে দেখেন ছাত্ররা 24 ঘন্টা লেখাপড়া করে। আমার বাংলাদেশের হেফজখানাগুলোতে নূরানী বক্তব্যে নাজারাতে 24 ঘন্টা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে ছাত্ররা, নাবালক ছোট ছোট বাচ্চারা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে থাকে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কুহের দূরে কথা বলেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি আমার সাথে কথা বলছেন, কথা কি আর কারোর সাথে কোনোদিন বলবেন? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মূসা তোমার সাথে কথা বলি তো পার্ট টাইম, তুমি যখন এখানে আসো কুহে তুরের এখানে, তুরের সিনার এখানে, তখন তোমার সাথে কথা বলি। একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে আমি 24 ঘন্টা কথা বলার জন্যে আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাইলে তুমি আল্লাহু আকবার বলে নামাজে দাও, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তোমার সম্পর্ক হবে।
আর আল্লাহকে যদি তোমার সাথে কথা বলাইতে চাও তাহলে কোরআন সামনে নিয়ে বসো। কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ তার সাথে কথা বলে। আমাদের হেফজখানা নূরানী মক্তবগুলোতে যায় দেখেন চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়। হেফজখানায় শেষ রাত্রে সাড়ে তিনটার থেকে পড়া শুরু করে সকাল নয়টা পর্যন্ত পড়ে, নয়টার পরে নাস্তা খায়, নাস্তার পরে বারোটা পর্যন্ত আরাম করে, বারোটার পর থেকে পড়া শুরু করে আসর পর্যন্ত পড়ে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি, মাগরিবের পর থেকে পড়া শুরু করে রাত্রে দশটা পর্যন্ত পড়া, যখন ঘুমায় ঘুমের ভিতরে স্বপ্নে কেউ সুরাই ওয়া কে কেউ সুরাইয়া চিন্তাবাদ করে। শুধু তাই না, সকালবেলা উঠে যখন উজু করতে যায় স্তেঞ্জা করতে যায় এক ছাত্র ভাই আর এক ছাত্র ভাইকে বলে আমি আজকে রাত্রেবেলা সবচেয়ে আধা পারা তেলাওয়াত করছি, এটা উঠটাকে আমি এক পারা বসছি। স্বপ্নেও কোরআন তেলাওয়াত করে বিশ্বাস হয় না জি, ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আজকে যারা বলে আলেম ওলামায়ে কেরাম মৌলবীরা আমাদেরকে কি দিল ভালো করে শুনে রাখে, গোটা পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে চব্বিশ ঘন্টার লকডাউন দিয়েছে করোনার থেকে বাঁচার জন্যে, রাস্তাঘাটে কোনো মানুষকে বের হতে দেওয়া হয় নাই, দোকানপাট শপিং সব বন্ধ করে দেওয়া হয়েছে, অফিস আদালত গাড়ি ঘোড়া সব বন্ধের পরেও হাজার হাজার লাশ দৈনিক পড়ছে। আমার বাংলাদেশের বাণিজ্য মেলায় লোকের অভাব, ঘুমাইছে কুরবানির গরুর বাজারে তো লোক গেছেই না জি, মাছের বাজারে তরকারির বাজারে, আরে আমার মহল্লার বাজারে বাজার করতে গেছি লকডাউন দেওয়ার পরে সকালবেলা যাই দেখি বাজারে দোকার মুখের মধ্যে একটা গেট ফিট করছে, এটার ভিতর দিয়ে ঢুকলে বলে জ্বর তাপ শরীরে তাপমাত্রা মারা হয়, প্রথম দিন কয়েকজন পুলিশ খারাপ লাইন ধরে ভিতরে ঢুকলাম বাজার করে আসলাম, পরের দিন যাই দেখি গেটটা ড্রেনে পড়া, গেটের পাশে রাখছিল সাবান পানি কে যে কোথায় নিয়ে গেছে তার খবরও নেই। লকডাউনের পরে শাটডাউন, কোন ডাউন, কেরানীগঞ্জ কারাগারে ছিলাম ভিতর থেকে শুনলাম শাটডাউন, আমাদেরকে কাশিমপুরে চালান করলেন, গাড়িতে উঠা জানালার ফাঁক দিয়ে দেখি বড় গাড়ি রাস্তায় নাই, রিক্সার ভ্যান রাস্তা দখল, অনেক দোকানের সামনে মানুষ, চার দোকানের সামনে মানুষ, এখানে মানুষ সেখানে মানুষ, মানুষের মানুষ কি এর মাস আর কি এর কি, শাটডাউন আর লকডাউন যে দেশের মানুষ মানে নাই, বাজারে বন্দরে গাদা গাদি করে চলাফেরা করেছেন, তারপরও বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে বাংলাদেশ করোনায় সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি কেউ মাইকের সামনে দাঁড়ায় বক্তৃতায় বলে আমরা মোকাবেলা করেছি, মোকাবেলা করেছেন, মোকাবেলা করেছি বললে ভুল হবে, আল্লাহ নারাজ হবে, এইটা মোকাবেলার কারণে হয় নাই, হেফজখানার ছাত্রদের কারণে হয়েছে, হাফিজে কোরআনের কারণে হয়েছে, গাকতিউলার তাবলীগ জামাতের কারণে হয়েছে, আলেম ওলামায়ে কেরামের তাহাজ্জুদ আর চোখের পানির কারণে হয়েছে, ঠিক কি না, ঠিক কি না, শুধু তাই না, ইন্টারনেট খুলে দেখবেন 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে বিভিন্ন দেশে, বিল্ডিং রাস্তা ঘাট সব ভেঙে শেষ। গত কয়েক বছর আগে আমার বাংলাদেশের শেষ রাত্রে ভূমিকম্প হয়েছে 7.6, আপনাদের সিলেটে মাহফিল ছিল, শেষ রাত্রে যাইতেছি 300 ফিট রাস্তা দিয়া, গাড়ি যখন চলে তখন তো ভূমিকম্প বলতে পারি নাই, মাদ্রাসার সামনে যায় গাড়ি থামছে পরে দেখি ছাত্র সব রাস্তায়, গাড়ির থেকে নাই মা জিজ্ঞেস করলাম এই তোমরা রাস্তায় কি করো, বল হুজুর ভূমিকম্প, বাসায় টেলিফোন করলাম বাসা তারা তো আমরাও রাস্তায়, 7.6 ভূমিকম্পে বাংলাদেশের একটা ইট খসে পড়ে নাই, মোকাবেলার কারণে হয় নাই, আলেম ওলামায়ে কেরামের চোখের পানির কারণে হয়েছে, হেফজখানার ছাত্রদের কোরআন তেলাওয়াতের কারণে হয়েছে, নূরানী মক্তবের কোরআন তেলাওয়াতের কারণে হয়েছে, ঠিক কি না, ঠিক কি না। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, আজকে যারা বক্তৃতা দিয়া বিভিন্ন জায়গায় বলতেছেন আসতেছে 2023 সাল দুর্ভিক্ষের সাল, দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না মনে রেখেন, যদি বাংলাদেশের ওয়াজ মাহফিল জারি থাকে
ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলে যদি বাধা দেওয়া না হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা যদি চালু থাকে, তাবলীগের দাওয়াত যদি চালু থাকে, কওমি মাদ্রাসাগুলি যদি চলমান থাকে, হেফজখানা নূরানি বক্তব্যের তেলাওয়াত যদি জারি থাকে, আলেম উলামায়ে কেরাম যারা নির্যাতিত জলখানায় আছে তাদেরকে যদি মুক্ত মুক্ত করা হয়, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ। মুসলমান 24 ঘন্টা সার্ভিস। হযরত মাওলানা মকবুল সাহেব জিজ্ঞেস করে দেখেন, উনি রাত্রে গেলেন মাদ্রাসা, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন 24 ঘন্টা মাদ্রাসা, একদিনে 22-23টা মাদ্রাসার হুকমে বুখারী করেছিলেন। এলেমের পেছনে মেহনত, ছাত্রদের পেছনে মেহনত, 24 ঘন্টা। দুই নম্বর, মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব তো 50 বছর বয়সে ত্যাগ করছিলেন, আল্লাহ মাহমুদ সুফি 103 বছর বয়সে মারা গেছে, উনি 80 বছর বয়সে রিটায়ার। কথা বলেন, আপনাদের বিয়াম পরিষদের কয় বছর বয়সে রিটায়ার, শেখ এবর নবী কয় বছর বয়সে রিটায়ার করেছেন? রিটায়ার নাই যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটার নাম আল উলামা ইকরাম কওমি মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্রদের পেছনে সময় দেওয়ার পরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এলিমের পেছনে খেদমত করে, দিনের খেদমত করে, মাদ্রাসার ছাত্রদের পেছনে খেদমত করে একমাত্র উলামা ইকরাম। কিনা বলেন? তিন নম্বর তার আশ্চর্য, মরার পরে লাশটাও মাদ্রাসা জি। শেখ ইব্রাহিম কোথায় দেখা হয়েছে? শেখ এবর নবী কোথায়? কথা বলেন না কেন? নূর হোসেন কাসিমি সাহেবকে কোথায় দাফন করেছেন? জুনায়েদ বাবুনগরি কোথায় দাফন হয়েছে? আল্লাহ মাহমুদ শফি কোথায় দাফন হয়েছে? হাফিজ হুজুর কোথায় দাফন হয়েছে? মুফতি আমিরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাই মাহমুদ হাসান দেওবন্দি সব মাদ্রাসা আজীবন মাদ্রাসায় সময় দেওয়ার পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে যায়। ওলামা ইকরাম, এই হলো কওমি মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসার সাবেক মোহতারেম আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনাদের কারো মনে আছে কিনা জানি না, আজকের থেকে প্রায় হয়তো 90-এর দশকে 25-26 বছর আগে হবে, হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মঞ্চে আমার কাঁধে হাত দিয়ে বলেছিলেন, জানি না কয়দিন আল্লাহ হায়াতে বাসায় রাখবেন, দুনিয়াতে কয়দিন থাকবো, আমি এখানে আসতে পারবো কিনা, তবে আমার স্নেহভাজন জুনায়েদ আল হাবিবকে বলবো এই মাদ্রাসার মাহফিল যেন প্রতি বছর আসে। এরপর থেকে হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব আমার সাথে খুব যোগাযোগ রাখতেন, আমি প্রতি বছরই চেষ্টা করেছি আপনাদের এখানে আসতে, আজকে উনি দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ পাক ওনার কবরকে নূরে নূরান্বিত করুন, জান্নাতের আলা মুকাম আল্লাহ পাক ওনাকে দান করুন, ওনাকেও মাদ্রাসায় দাফন করা হয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মাদ্রাসায় সময় দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে বলবো, কুরআনে কারীম আল্লাহ পাকের কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে 23 বছরে কুরআন নাজিল হয়েছে, কুরআন আল্লাহ পাকের কালাম। সর্বপ্রথম যখন রাসূলের কাছে উহি আসছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, হুজুর বের হয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া কাঁপতেছে, ডাক দিয়ে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে তাপ এসে গেছে, হুজুরের কাছে যখন উহি নাজিল হতো, কোরআনের এত ওজন, কোরআনের এত ভার, কোরআন এত বড় আজিমুস শান এবং কোরআন এত ওজনদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার থাকলে উট মাটিতে বসে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, প্রচণ্ড শীতের সময় রাসূলের উপর যখন উহি নাজিল হতো, হুজুরের প্রত্যেকটি পশমের কুড়া দিয়ে ঘাম বের হতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কুড়াতের উপর শোয়া, সাহাবী বলেন, আমার মনে হয়েছে উড়া ভেঙ্গে হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, এত বড় ওজন কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, যেই কুরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা দেখতা যদি আমি কুরআন পাহাড়ে নাজিল করতাম, সেই পাহাড় পর্যন্ত দশে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত।
لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله قران যদি আসমানে নাযিল আর পাহাড়ে নাযিল করতাম পাহাড় তো সুজে তো সেই কুরআন যদি আমাদের কাছে আল্লাহ পাক সরাসরি দিতে আমরাও সেই কুরআন গ্রহণ করতে পারতাম না আজকে মাথায় পাগড়ি পরা হয়েছে ছাত্র হাফেজে কুরআন 30 পারা কুরআন নিয়া সে বাজারে বন্দরে সব জায়গায় ঘোরাফেরা করতেছে তার শরীরে কোনো ওজন লাগে না তার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ভায়া সেই কুরআন আমাদের কাছে আগমন করেছেন যদি আল্লাহ নবীর সিনা ভায়া না আসতো আমরা সেই কুরআন গ্রহণ করতে পারতাম না সেই কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে নাযিল হয়েছে আল্লাহ নবী বিদায় হচ্ছে দশম হিজরিতে আরাফার ময়দানে রাসূল হাজির হয়েছেন 23 বছরের জীবনই রাসূলের মক্কার জমি কাটা বিষয় হয়েছে তাইফের জমি রাসূলকে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন বদর উহুদ খন্দক হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের শেষ পর্যায়ে আরাফার ময়দানে রাসূল হাজির হয়েছেন হুজুরের সামনে শোয়া লক্ষ সাহাবী কোন কোন রাওয়ায়েত আছে 4 লক্ষ শোয়া লক্ষ মশহুর শোয়া লক্ষ সাহাবী হুজুরের সামনে হুজুর উটের উপর শোয়া আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম দিন কমপ্লিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই খুশিতে বাকবাক হযরত আবু বকর সিদ্দিক বসে বসে মাথা নিয়ে সিদ্দিক দিয়ে চোখের পানি ছাড়তেছে সাহাবায়ে কেরাম যাই জিজ্ঞেস করেছেন আবু বকর বুঝতেই পারলাম না আমাদের দিন আমাদের জন্য আল্লাহ পাক কমপ্লিট করেছেন আজকে আমাদের কাছে আল্লাহ তাবারক তাআলা নবীর কাছে ওহী নাযিল করে সেটা আমাদেরকে জানিয়েছেন এটা তো অত্যন্ত খুশির কথা তুমি বসে বসে চোখের পানি সেরে জানতেছো ঘটনা কি আবু বকর সিদ্দিক বলেন শোনো দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন কোনো মানুষ যদি কোথাও কোনো মিশন নিয়ে যায় সে মিশন কমপ্লিট হয়ে গেলে তিনি আর সেখানে থাকেন না সুতরাং আল্লাহর হাবিবের মিশন যখন কমপ্লিট তিনি এখন দুনিয়াতে চলে যাবেন চলে যাওয়ার সময় পৌঁছে দিন কমপ্লিট কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কমপ্লিট বিদায় হজ্জের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কমপ্লিট করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন দিন কিয়ামত পর্যন্ত থাকবে দিনের ভিতরে সামান্য কোন কিছু কেউ প্রবেশ করাইতে দিন থেকে কাসার করে কোন কিছু বের করতে পারবে জমানা ডিজিটাল হতে পারে আধুনিক হতে পারে মডার্ন হতে পারে রাস্তাঘাট হাইওয়ে হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে টানেল হতে পারে আধুনিক থেকে আধুনিক যুগ হতে পারে কিন্তু কোরআন কমপ্লিট যে ঘোষণা করেছেন দিনের কমপ্লিট কিয়ামত পর্যন্ত থাকবে দিনের মধ্যে কোনো কিছু কম যাবে না দিন থেকে কিছু বের হয়ে যাবে ঠিক কি নজরে কম দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই বাংলাদেশ স্বাধীন কমপ্লিট 56,000 বর্গ মাইল 1971 সনায় যুদ্ধের মাধ্যমে নয় মাস পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পতাকা যখন উত্তোলন হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছেন ক্ষমতায় যারা বসেছেন ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ যারা করেছ যার কাছে যত অস্ত্র আছে সব অস্ত্র জমা দাও তার কারণ হলো অন্য কোনো দেশের সাথে এখন আর আমাদের যুদ্ধ নয় যুদ্ধ আর হবে না যুদ্ধ না করার কারণে সমস্ত মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে দিয়েছেন দেশ স্বাধীন এখন যদি ভারতের পিঁয়াজ ভারতের তেল ভারতের জিনিসপত্র আমাদের দেশে ঢুকে দেশের জন্য ক্ষতি না লাগে আবার যদি বাংলাদেশের পিঁয়াজ ইলিশ মাছ বাংলাদেশের সার যদি ভরা দিয়ে ফাঁস হয়ে যায় দেশের জন্য ক্ষতি না লাগে এই জন্য দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ থেকে দেশকে বাঁচাইতে হইলে দেশের চতুর্দিকে পাহারার ব্যবস্থা করতে হবে যাতে দেশের মধ্যে ক্ষতিকর কিছু প্রবেশ করতে না পারে দেশ থেকে যাতে কেউ কিছু চুরি করে বের করতে না পারে এই জন্য পাহারাদারের দরকার সরকার পাহারাদার নিয়োগ করেছেন বর্ডারঘাট দেশের পাহারাদারের নাম হুজুরে ও আমার ভাইরা বিদায় হজ্জের দিন কমপ্লিট আল্লাহ পাক ঘোষণা করেছেন
দিনের আসান কমপ্লিট, নামাজ কমপ্লিট, রোজা কমপ্লিট, হজ কমপ্লিট, যাকাত কমপ্লিট, দাড়ি রাখার সুন্নাত কমপ্লিট, মাথার চুল কাটার সুন্নাত কমপ্লিট, বাথরুমে যাওয়ার সুন্নাত কমপ্লিট, বাথরুম থেকে বের হওয়ার সুন্নাত কমপ্লিট, মসজিদে যাওয়ার সুন্নাত কমপ্লিট, সাড়ে তিন হাত বডির সুন্নাত কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়েছে, সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত একটাও বাড়ে নাই, একটাও কমে নাই, কমপ্লিট এখন আছে। শুধু একটা পরিবর্তন হয়েছে, বাথরুমের ভিতরে বাম পাও দিয়ে যাওয়া আগে ছিল, এখন যেহেতু বাথরুম টাইলস লাগে না, এখন এটা তার বাম পাও দিয়ে জায়গা দেওয়া নাই, এখন দুই পাও একসাথে দিয়ে দিতে হবে। যে এখনো আছে, যত টাইলস আর যত আধুনিকই করেন না কেন, বাথরুম ঢুকতে হবে দুই পাও দিয়ে, এখনো আছে। এখনো মৌলভীরা ওয়াজ করে, এখনো তার নিজের তালিম হয়, এখনো মাদ্রাসায় সে সিনেমা পালন হয়, কথা কয় না, ওই দিন কমপ্লিট, তার ভিতরে কেউ কিছু, কেউ কিছু ঢুকাইতে পারবে না, এখান থেকে কেউ কিছু বের করতে পারবে না। এই জন্য দিনের পাহারাদারির দরকার, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, বের করতে না পারে, এই জন্য তার পাহারাদারি লাগবে। পাহারাদার হিসাবে আল্লাহ পাক উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দিন ইসলামের আরো আসতে আরো আসতে, যারা ভিআইপি যারা গেছে এরা করে না, আলিম উলামায়ে কেরাম দিন ইসলামের, দিন ইসলামের পাহারাদার এক কথাই বলতে চাই, দিন ইসলামের পাহারাদার বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন, উলামায়ে কওমিয়া, যারা বিন্দু মাত্র দিনের ব্যাপারে কোনো সাড় দেয় নাই, ঠিক না বেবি? ও আমার ভাইরা ভালো করে শেষ কথা মনে রাখবেন, দিন কমপ্লিট দৃষ্টান্ত শুরু করতে চাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর ইমাম বেলাল হলে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, আল্লাহর নবী সেই আযান শুনে মসজিদে নবীতে এসে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম মুতাদি হিসেবে নামাজ আদায় করেছেন, আযান কমপ্লিট, আল্লাহ আকবার থেকে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ। এখন যদি চোদ্দশো বছর পরে কেউ আইসা আযানের আগে পরে সালাত ও সালাম ওকাইতে চায়, মনে রাখবেন দিনের পাহারাদারদের ক্যান্টনমেন্ট বাবু বাতুলগঞ্জ মাদ্রাসা, সেই মাদ্রাসার মুহতামেম মেজর জেনারেল, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ কয়টা? একটা রোজার ঈদ, আর একটা কুরবানির ঈদ, একটা ঈদ উল ফিতর, আরেকটা ঈদ উল আযহা। এখন যদি কোনো ব্যক্তি আইসা নতুন করে আরেকটা ঈদ ইসলামের মধ্যে ঢুকাইতে চায়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বারোই রবিউল আউয়াল, জি পাহারাদারি করা লাগবে কিনা লাগবে কিনা জোরে বলেন। রাসূল বলেছেন মুহাদ্দিসের সামনে, শাইখুল হাদিসের সামনে বলতেছি, রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মুহাদ্দিকিন, দিনের ব্যাপারে আমি যে সিদ্ধান্ত তোমাদেরকে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত সেই সিদ্ধান্ত চলবে, আমার পরে দিনের ব্যাপারে খুলাফায়ের রাশিদিন যে সিদ্ধান্ত দেবে, আমার সিদ্ধান্ত মানা উন্নতির জন্য জীবন জরুরি, খুলাফায়ের রাশিদিনের সিদ্ধান্ত মানা তেমন জরুরি, আমার সুন্নতের উপর আমল করলে যেই সওয়াব যেই ফজিলত, খুলাফায়ের রাশিদিনের উপর আমল করলে সেই সওয়াব সেই ফজিলত, সেই হিসাবে হযরত ওমর ইবনে খাত্তাব এই উম্মতের জন্য তারাবির নামাজ ঘোষণা করেছেন 20 রাকাত। এখন যদি কেউ কথা না কয় মনে করবেন যে এই দলের তারাবির নামাজ কয়টা, এখন কোনো ব্যক্তি আইসা যদি 12 রাকাত তেসরি পেরা 8 রাকাত রাখতে চান, বাতুলগঞ্জ মাদ্রাসা পাহারাদার, কওমি মাদ্রাসা পাহারাদার, উলামায়ে দেওবন পাহারাদার, ঠিক না ঠিক? ঠিক তেমনি করে তসলিমা নাসরিন বলেছেন কোরআন পরিবর্তন করতে হবে, রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি, লতিফ সিদ্দিকী হজ আর তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা তার পাহারাদারি করেছি, শাহবাগে নাস্তিক আর মুক্তাদের একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সাফলা চত্বরে রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি, আল্লাহ আকবার।
মুসলমান আমরা দীন ইসলামের পাহারাদার এখন যদি শতকরা 94% মুসলমানের দেশে বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েদেরকে বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হয় বানর থেকে মানুষ হয়েছে এইটা শিক্ষা দিয়ে নাস্তিক বানাইবার যদি পাইতারা করা হয় আমরা রক্ত দিয়ে হলো পাহারাদারি করব ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন আল্লাহ কবুল মঞ্জুর করেছে বলে বলেন আমিন আর হযরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু